আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বীর মুক্তযোদ্ধাদের নাম কিভাবে এম আই এসে অন্তর্ভুক্ত করবেন সম্পূর্ণ ভিডিওটি ম্যানুয়ালি আমি দেখিয়ে দেব তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো শুরু করি আজকের ভিডিও সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং আমি যে ঠিকানাটা লিখছি সেই ঠিকানাটা লিখবেন ঠিকানাটি হচ্ছে এম ডট এম ডাব্লিউ এ ডট ভি ডট বিডি যেখানে লেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা ভাতা ব্যবস্থাপনা সিস্টেম অ্যাকাউন্ট লগ ইন এটার নিচেই দেখুন লেখা আছে ইউজার নাম এবং পাসওয়ার্ড তো মন্ত্রণালয় থেকে প্রদত্ত যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা দিয়ে প্রবেশ করবেন এখানে করার পর এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এই ড্যাশবোর্ডের ঠিক বাম পাশে দেখুন লাল চিহ্নিত করা মুক্তিযোদ্ধা লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে কয়েকটি অপশান চলে আসছে এর ভিতরে মুক্তিযোদ্ধাদের নম্বর যাচাই করুন এই জায়গাটাতে আপনারা প্রেস করবেন এটাতে ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে এরকম একটি ফর্ম আসবে এখানে ডান পাশে দুটি বক্স দেখতে পাচ্ছেন প্রথম যে বক্সটি সেখানে লেখা থাকবে মুক্তিযোদ্ধা তালিকা নির্বাচন করুন এখানে আপনার হাতে যে এখন নাম্বারটা আছে কোন নাম্বারটা আছে সেই তালিকাটার এখানে নির্বাচন করবেন ধরে নিলাম যে আপনার হাতে আছে মুক্তিযুদ্ধের ভারতীয় তালিকা তো এটা নির্বাচন করার পর তার ডান পাশে এই ক্রমিক নাম্বারটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা নিচে দেখুন নীল রঙের একটি গড় আছে যেখানে লেখা যাচাই করুন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটে সরাসরি লিঙ্ক হয়ে যাবে মানে যুক্ত হয়ে যাবে যার ফলে আপনার অটোমেটিক্যালি এই না এই গ্যাজেট নাম্বার অথবা যে ক্রমিক নাম্বার এবং যে তালিকাটা সেটার সাথে ম্যাচ করে আপনাদের নাম ঠিকানা সব কিছু চলে আসবে তখনই দেখতে পারবেন যে আপনার সঠিক নাম ঠিকানা এসেছে কিনা দেখুন নাম ঠিকানা সব চলে আসছে এখন ধরুন আপনার কাছে একাধিক প্রমাণক আছে সেই ক্ষেত্রে আপনি কী করবেন ধরুন মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা নাম্বারটা আছে লাল মুক্তিবার্তা নাম্বারটা আছে বেসামরিক গ্যাজেট নাম্বার আছে অনেকগুলো আছে তখন আপনারা নিচে এরকম একটা বক্স দেখতে পারবেন দেখুন লাল চিহ্নিত যে বক্সটা সেখানে সেই তত্ত্ব অনুযায়ী আবার আপনারা নির্বাচন করবেন এবং নাম্বারগুলো প্রেস করবেন করার পরে সংযুক্ত করুন অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করে তারপরে আবার আপনার কাছে যে তত্ত্বগুলো আছে সবগুলো দিয়ে দেবেন অনেকে প্রশ্ন করেন যে আমার তো লাল মুক্তিবার্তা নাম্বারটা আছে কিন্তু এই ওয়েবসাইটে তো লাল মুক্তিবার্তা নাম্বারটা আমি পাচ্ছি না সেটার কারণটা একটাই যে আপনারা একটা শুধু দিয়েছেন তো অনেকগুলো যে তত্ত্ব আছে সেগুলো আপনারা এখানে দিয়ে নেবেন এখন দেখুন খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে নিচে যখন আসবেন তখন দেখবেন যে মুক্তিযোদ্ধার দুই ধরনের ব্যাপার থাকবে একটা হচ্ছে জীবিত এবং মৃত তো আমি যদি জীবিত হিসেবে প্রথম ধরে নিই তখন আপনারা কি কী তথ্য এখানে দিবেন জীবিত হিসেবে ধরলে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন জন্ম তারিখটা দিবেন তারপরে আপনার ইংরেজিতে নাম লিখবেন নিজের নাম বাংলাতে লিখবেন পিতার ও ইংরেজিতে নাম লেখবেন বাংলাতে লেখবেন মাতার ইংরেজিতে নাম বাংলাতে ইংরেজিতে লেখবেন গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি হচ্ছে মোবাইল নাম্বারটা খুব সঠিকভাবে দিবেন মোবাইল নাম্বার এখানে আছে অপশান মোবাইল নাম্বার দিবেন আপনার ধর্ম যেটা সেটা নির্বাচন করবেন লিঙ্গ যেটা সেটা নির্বাচন করবেন জাতীয়তা নির্বাচন করবেন তারপরে ঠিকানা নির্বাচন করবেন এখন এখানে দেখবেন অটোমেটিক্যালি আপনার ছবিটা কিন্তু চলে আসবে আপনি যখন আগে এগুলো দিয়েছেন তখন দেখবেন অটোমেটিক্যালি এখানে একটা ছবি চলে আসবে আপনার ছবিটা নতুন করে অ্যাড করার কোনো প্রয়োজন নেই তারপরে আবার নিচে আসি আমরা নিচে আসার পরে আমরা দেখবো যে ঠিকানা তো ঠিকানাগুলো আপনারা দিয়ে দিবেন যার যার ঠিকানা বিভাগ জেলা তারপরে বর্তমান অবস্থা উপজেলা ওয়ার্ড ইউনিয়ন ডাকঘর এরকম দিয়ে দিবেন তারপরে নিচেরটা দেখুন ব্যাংকের হিসাব কোন ব্যাংকে আপনারা যে নামটা আছে ব্যাংকের যে নাম সেই নামটা নির্বাচন করবেন তারপর শাখাটা শাখাটা কোন জায়গার শাখায় ব্যাংকের সেটা দিবেন তারপরে হচ্ছে যে ব্যাংক হিসাবকারীর যে নাম ইংরেজিতে এই ইংরেজিতে লিখবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা এটা দিবেন দেওয়ার পরে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন আর যদি আপনার মৃত হয়ে থাকে তখন কি করবেন যদি মুক্তিযোদ্ধা মৃত হয়ে থাকে তখন গণের যে কিছু তত্ত্ব আছে সেগুলো আপনারা ফিল করবেন যখন মৃত বাটনে ক্লিক করবেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদের মৃত বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে সেখানে আপনাদের যে মুক্তিযোদ্ধার যে সাধারণ যে তত্ত্বগুলো আছে সেগুলো আপনারা প্রথম দিয়ে নেবেন যেমন বিভাগ তার অবস্থান ইউনিয়ন ডাকঘর জেলা উপজেলা ওয়াম এগুলো দিয়ে নেবেন দেওয়ার পরে দেখুন এখন একাধিক ওয়ারিশ যদি হয় তখন তার ক্ষেত্রে যেখানে যে যে তথ্যগুলো যুক্ত করবেন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ তারপরে নাম ইংরেজিতে বাংলায় তারপর লিঙ্গ মোবাইল নাম্বার তারপরে তার সাথে যে সম্পর্ক যে আপনার যে সম্পর্কটা সেই সম্পর্কটা দিবেন ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক এই সম্পর্কটা দিবেন তারপরে ঠিকানা দিবেন ঠিকানা দেওয়ার পরে আপনার সেই আগের মতোই আপনার ব্যাংক যে নামটা কোথায় ব্যাংক সেটা দিবেন শাখাটা দিবেন তারপর ইংরেজিতে আপনার নাম লিখবেন যে ব্যাংকের যে নামটা আছে ইংরেজিতে সেটা তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং অর্থপ্রাপ্তির হারটা দিবেন কারণ এখানে এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একাধিকের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির হারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকের ক্ষেত্রে হয় যে 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 কত আকে কত পাবে সেটা বুঝতে পারে না সেই জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি যে বন্টন ওয়ারিশগণ মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে ওয়ারিশগণ কে কীভাবে টাকাটা পাবেন সেই উপরে একটা ভিডিও আমি দিয়েছি আপনার ইচ্ছা করলে এটা দেখে আসতে পারেন তো এখানে দেখুন সংযুক্ত করুন লেখাটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম একই জিনিসটা আপনারা আবার করে নেবেন যারা যারা আবার ওয়ারিস আছে তাদের ক্ষেত্রে আবার এগুলো নতুন করে আবার আরও তথ্য দিয়ে নেবেন আপনাদের ওয়ারিস যতগুলো আছে টিক ততগুলো সংযুক্ত করুন বাটনে ক্লিক করবেন এবং এক এক করে এইগুলো ইনফরমেশান দিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে দিবেন এই হচ্ছে আপনাদের মেনুয়ালি আবেদন করার নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন